عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسهبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ বলে আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন এবং যা কিছুই আল্লাহ আমাদেরকে দিয়েছেন তা একমাত্র তার দান তাতে কেউ শরিক নেই সমস্ত এহসান অনুগ্রহ একমাত্র আল্লাহ সুবাহ ও তালার আল্লাহ বলে আলমিন যদি সুখে রাখেন বলতে হবে আলহামদুলিল্লাহ আর যদি কষ্ট হয় তবুও সেই সুদিনগুলি মনে রাখতে হবে এবং আল্লাহর আলমিনের চূড়ান্ত ফেসলার ওপর সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সেটিও মমিনের জন্য কল্যাণ কর সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ অসংখ্য সালাত সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের ওপর যিনি রহমতুল্লিল আলমিন যিনি বিশ্বজগতের মানুষের হেদায়তের জন্য অত্যন্ত গরিব ছিলেন যার জন্য আল্লাহ কল্যাণ চেয়েছেন তার মাধ্যমে আল্লাহ তাকে হেদায়ত দান করেছেন আর যেই ব্যক্তি হতভাগা সে হেদায়ত থেকে রহমত থেকে বঞ্চিত হয়েছে আজ ষোলোই জমা উলা চোদ্দশো বিয়াল্লিশ হিজড়ি মোতাবেক একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ আজকে ইংরেজি বছরের শেষ দিন এবং রাত বারোটার পর থেকেই শুরু হবে নতুন বছর দুই সাল প্রথম জানুয়ারি এই যে বছর শেষ হচ্ছে আর নতুন বছর শুরু হতে যাচ্ছে যেটাকে বিজাতিদের ভাষায় বলা হয় থার্টি ফার্স্ট নাইট আর তারপরে নিউ ইয়ার এই সময়গুলিতে যে সব কর্মকাণ্ড হয়ে থাকে তা সের কুফরি এবং গোমরাহি তার সাথে সাথে অশ্লীলতা সবচেয়ে বেশি পাপ এ রাতে হয়ে থাকে আল্লাহ রবুল্লা আলম যেন প্রত্যেক মুসলিম নর এবং নারীকে এই সমস্ত রকমের পাপ থেকে এবং পাপীদের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে এই যে ইংরেজি বছর সেটি বিজাতিদের বছর বিচারিতের সাল সুতরাং সেটা আমাদের বছর নয় মোটি আর তাতে আমাদের কোনো রকমের কাউকে অভিনন্দন জানানো হ্যাপি নিউ ইয়ার বলা বা কোনো অনুষ্ঠান করা ইত্যাদি সমস্ত হচ্ছে বিজাতিদের অন্ধ অনুকরণ গোলামি রসুরুল্লাহ সাল্লা সাল্লামের সোনানি আবু দাওয়াদের হাদিস রয়েছে মন্তশাব্বাহাবি কৌমিন ফহমিন যে ব্যক্তি কোনো জাতির সদৃশ্যতা গ্রহণ করবে তাদের দলভুক্ত হবে তো যেসব মুসলিমরা অজ্ঞতার কারণে অথবা তাদের বেদিনীর কারণে কাফের বিজাতিদের অনুকরণ করবে তাদের সাথে সাথ দেবে তারা তাদের দলে সামিল হবে আল্লাহ যেন মুসলিমদের হেফাজত করেন এবং মুসলিমদেরকে তাদের দিন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন সঠিক পথে তাদেরকে অবিচল রাখেন যদি ইসলামী বছরও আমরা নিই যা মোহরম থেকে শুরু হয় নতুন বছর শুরু হলে তারপরে বছর শেষ হলে শরীয়তের দৃষ্টিতে কোনো করণীয় নেই এই সময় কেউ যদি নতুন বছর আমাদের শুরু হচ্ছে হিজড়ি বছর সুতরাং এতে আমরা কাউকে মোবারকবাদ পেশ করব। এটি একটি বেদাত তাহলে আমাদের যেটি ইসলামী বছর ইসলামী মাস এই বছর শুরু হলে তাতে যদি আমরা কাউকে অভিনন্দন জানাই মোবারকবাদ দিই সেটা যদি বিদাত হয় সেটা যদি গুমরাহি হয় তাহলে বিজাতিদের এই সব বছর আর এই সব মাসের ক্ষেত্রে যদি আমরা কাউকে আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ পেশ করি তাহলে বড় অপরাধ করব আল্লাহ যেন আমাদের এই সমস্ত বিজাতিদের গোলামি থেকে অন্ধ অনুকরণ থেকে বেঁচে থাকার তফিক দান করেন নিজের ইসলাম নিয়ে ইমান নিয়ে দিন নিয়ে আজ একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করি আর তারপরে প্রশ্ন উত্তর করবো ইনশাআল্লাহ হাদিস সহিব খারিত রয়েছে ছয় হাজার পাঁচশো বারো নম্বর হাদিস আবু কাতাদা আল হারিস রাজি আল্লাহ তালহ আল হারিস ইবিন তিনি বর্ণনা করেছেন রসুর উল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম একবার বসেছিলেন মুর্রা আলী হেবে জানাজা তার সামনে দি একটি জানাজা নিয়ে যাওয়া হলো ফাঁকা আলা তখন বললেন রসুর উল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম মুস্তারি হন ও মুস্তার আহমিন হ এই মৃত ব্যক্তি মাইয়াত যে জানাজা নিয়ে যাওয়া হচ্ছে সে মুস্তারি হন আরাম পেয়ে গেছে অমুস্তারহম্মিন হো আর না হয় তার থেকে অন্যরা আরাম পেয়ে গেছে দুইয়ারে এক অবশ্যই প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রতিটি মানুষের হায়াত এবং মত রয়েছে মানুষ যখন মারা যায় তখন হয় সে আরাম পায় আর না হলে অন্যরা তার অনিষ্ট থেকে আরাম পায় কত সংক্ষেপে কথা বলে রসুল আল্লাহ সাল্লাহ মুস্তারি হনু মুস্তার হো কালো আর রসুল আল্লাহ সাহাবির বুঝতে পারলেন না কিলিয়ার বিষয়টি জিজ্ঞেস করলে হে আল্লাহ রসুল সাল্লাহ মাল মোস্তারি হো আল মুস্তার আহমিন হো যে আরাম পেয়ে গেছে এবং যার থেকে অন্যরা আরাম পেয়েছে এটার উদ্দেশ্য কি এটার অর্থ কি তাৎপর্য বুঝলাম না কালা সাল্লাহ আলি হিসাল সুর উল্লাহ সাল্লাহ বলেন আল আব্দুল মমিন মমিন বান্দা সত্যিকারী মান্দার বান্দা মমিন ওই ব্যক্তি যে ব্যক্তি শির্ক মুক্ত মমিন মুসলিম ওই ব্যক্তি যে ব্যক্তি কুফরি মুক্ত। মমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি মুনাফিকি মুক্ত মমিন সত্যিকার ওই ব্যক্তি যেই ব্যক্তি ফরজ অজেব কমপক্ষে আদায় করে কাবিরা থেকে বেঁচে থাকে তাহলে সত্যিকার মমিন মমিন বান্দা যখন মারা যায় ইহো মিনাসাবি দুনিয়া ওয়া আজাহা এলা রহমতুল্লাহ সেই ব্যক্তি দুনিয়ার কষ্ট কেলেস থেকে আরাম পেয়ে যায় কত কষ্টে ছিল মানসিক কষ্ট শারীরিকভাবে অসুস্থ বিপর্যস্ত ছিল আর্থিক দিক থেকে বিপর্যস্ত ছিল বিভিন্ন দিক থেকে কষ্ট জি এই যে দুনিয়ার কষ্ট জুলমের শিকার ছিল বহু মানুষ বহু কষ্টের অবস্থায় মারা যাচ্ছে ইয়াস্তারিয় মিন্নাসাবির দুনিয়া দুনিয়ার যত কষ্ট কেলেস বিপদ ছিল তা থেকে আরাম পেয়ে গেল ও আজাহ এবং দুনিয়ার যত বিপদ আপদের দিক ছিল কষ্টদায়ক দিক ছিল সেগুলি থেকে সে আরাম পেয়ে গেল শান্তি পেয়ে গেল এলাহ রহমতিল্লাহ এবং আল্লাহর রহমত পর্যন্ত পৌঁছে গেল আল্লাহর রহমত হাসিল করল মারা গেলে শান্তি আর শান্তি নেক বান্দা কখনো মরণকে ভয় করবে না কারণ তার জন্য মরণটাও করলেন বরং ইমানের অবস্থায় মরে যেতে পারলেই হিদ নিয়ে মরে যেতে পারলেই সন্ন্যত নিয়ে মরে যেতে পারলে শিরিক বিদাত মুক্ত পাপ মুক্ত হয়ে মারা যেতে পারলেই সে কামিয়া ফিতনা মুক্ত হয়ে গেল। ফিতনার কোনো আশঙ্কা থাকলো না কখন যে ভালো মানুষ ফিতনায় লিপ্ত হয়ে যায় ফিতনা চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে বলা যায় না কখন যে বিপথগামী হয়ে যায় বলা যায় না সুতরাং যেই ব্যক্তি চলে গেল ভালো অবস্থায় ইমানের অবস্থায় মমিন বান্দা সেই ব্যক্তি আল্লাহ রহমতিল্লাহ আল্লাহর রহমতে চলে গেল সুখ আর সুখ শান্তি আর শান্তি যেমন অন্য হাদিসে রয়েছে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয় নাদা সাম আকাশ থেকে ফরে সুহমিন আল জান্নাহ তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও বা সুহমিন মিনাল জান্না জান্নাতের লিবাস পোশাক পরিয়ে দাও ওয়ফতাহ লাহু বাবান এল আল জান্না জান্নাতে দরজা খুলে দা ফায়াতি হে মিন রৌ হে হা অতি জান্নাতের সুগন্ধি জান্নাতের ঘ্রান আসতে থাকি আল্লাহু আকবর মমিন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করলে দুনিয়া থেকে বিদায় নিলে তার জন্য শান্তি আর শান্তি সমস্ত অশান্তি তার দূর হয়ে গেল যারাকে ছেড়ে গেল তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন জি আল্লাহ তা খাফু আল্লা তাহা জানো কোনো ভয় করিও না কোনো চিন্তা করিও না তোমার স্ত্রী থাকলো তোমার ছেলে মেয়ে থাকলো কচি কাচা থাকলো অসহায়রা থাকলো দুর্বল থাকলো অবিবাহিতা মেয়ে থেকে গেল কে দেখবে কোনো চিন্তা করিও না আল্লাহ আরাম পেয়ে যায় মমিন বান্ধা সুতরাং মমিন কখনো মরণ থেকে পিসপা হবে না আল্লাহর পক্ষ থেকে ফায়সালা যদি হয়ে যায় তাহলে তাতেই সে খুশি বলে আবদুল ফাজের পক্ষান্তরে পাপিষ্ঠ ব্যক্তি সে ফাজের সে কাফের হোক মুশরেক হোক মুনাফেক হোক অথবা ফরজ অজে ত্যাগকারী হোক হারামে ডুবে থাকা লোকেরা হোক বিনা তবাই যারা জীবন জীবনযাপন করছে জীবন জীবনযাপন এটা হচ্ছে আব্দুল ফাজের ফাজের পাপিষ্ট কোনো পাপিষ্ট যখন মারা যায় ইহমেন হল এবাদ বেলাদ তার থেকে সমস্ত আল্লাহর বান্দারা আরাম পেয়ে যায় পাড়া প্রতিবেশী আরাম পেয়ে যায় বাড়ির লোকদের প্রত্যাচার করতো আরাম পেয়ে যায় স্ত্রীর প্রজন্ম অত্যাচার করতো আরাম পেয়ে যায় স্ত্রী স্বামীর প্রজল অত্যাচার করতো আরাম পেয়ে যায় আরাম পেয়ে যায় সবাই অত্যাচার করত অথবা খারাপ আচরণ করতো মানুষকে পথভ্রষ্ট করতো জাহান্নমের দিকে নিয়ে যেত শিরকুফুরির হ্যাঁ ধর্মকর্ম করত এবং শিরক সে দায়ী ছিল হ্যাঁ দায়ী লাব জাহান্ন জাহান্নামের দিকে ডাক দিচ্ছিল সেই তার গুমরাহি দ্বারা তার থেকে সমস্ত মানুষ আরাম পেয়ে যায় বল বেলাদ এবং দেশ দেশবাসী আরাম পেয়ে যায় গাছপালা আশেপাশের আছে সেগুলি কষ্ট পেতে পাপিস্টের কারণে এই মুশরিকের কারণে এই কাফের কারণে মুনাফিকের কারণে এই কারণেই। কারণে জেনাকারির কারণে এই খনির কারণে গাছপালা আরাম পেয়ে যায় বা দাব চতুষ পর্যন্ত গবাদি পশু পৃথিবীতে যত রয়েছে জীবজন্তু সেগুলিও আরাম পেয়ে যায় আল্লাহ আকবর সুতরাং আমাদের প্রত্যেকের জন্য মরণ রয়েছে আমরা কি অবস্থায় যেতে পারছি এটা দেখার বিষয় রয়েছে আল্লাহর নেক বান্দা যদি হতে পারেন আলহামদুলিল্লাহ মমিন বান্দা হতে পারলে আপনি আরাম পেয়ে গেলেন শান্তি আর শান্তি আর যদি আপনি কুফুরি নেতৃত্ব দেন শিরকে নেতৃত্ব দেন যেমন এই বাগি আল্লাহ আলেক তাগুত চলে গেল একদিন আগে আলহামদুলিল্লাহ তার অনিষ্ট থেকে তার গুমরাহি থেকে রব্বে ইন্না হুন্নাকে মিনান্নাস অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে এই মুসলিম ভাই বোনেরা আরাম পেয়ে গেছে তার অনিষ্ট থেকে গাছপালা আরাম পেয়ে গেছে দেশ দেশবাসী আরাম পেয়ে গেছে জীবজন্তু আরাম পেয়েছে তবে রব্বুল আলমীর কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল যেন এই রকম যারা পাপিষ্ট তাদেরকে কমিয়ে দেন তাদের অনিষ্টকে দূর করে দেন তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন এবং তাদের গুমরাহি থেকে অনিষ্ট থেকে মুসলিম জাতিকে আল্লাহ রব্বুল্লা আলমীর হেফাজত করেন এখন আমাদের সামনে প্রশ্ন রয়েছে বৃষ্টির মতো তালা উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাতু শেখ হিন্দু রাষ্ট্রে ব্যাংকিং পদ্ধতিতে সুদ খাওয়া যাবে কি কেন হিন্দু রাষ্ট্রে হলে হারাম হালাল হয়ে যাবে কখনো না আপনি হিন্দু রাষ্ট্রে থাকেন আর খ্রিস্টান রাষ্ট্রে থাকেন আর আপনি ইয়াহুদি রাষ্ট্রে থাকেন আপনি আপনি বুদ্ধিস্টদের দেশে থাকেন মুসলিম দেশে থাকেন অমুসলিম দেশে থাকেন আল্লাহর বিধান সমান বিধান বিধানসভান ও বে আ ও হার রেবা আল্লাহ রব্বুল্লা আলমিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদী কারবারকে হারাম ঘোষণা করেছেন সুদ খাওয়া যদি কেউ না ছাড়ে সুদি কারোবার সুদের ওপর টাকা পয়সা নেওয়া না ছাড়ে এই সুদি ইন্টারেস্ট দিয়ে লোন নেওয়া না ছাড়ে ফাজানব মিনাল্লাহ মিনাল্লাহলি ঘোষণা শুনে নাও যুদ্ধের মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আল্লাহ ধ্বংস করে ফেলবেন দুনিয়া এবং আখেরাতকে ধন সম্পদের বরকতকে আল্লাহ ধ্বংস করে দেবে নিশ্চিন্ন করে দেবেন আর রসোর সাল্লা ইসলামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে যদি রসোর সাল্লা সাল্লাম থাকতেন তো সুদখরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন ইয়াম হাকল্লাহ রেবা আল্লাহর একটি আয়তে বলছেন সুদি কারবারের বরকতকে আল্লাহ মুছে দেন মিটিয়ে দেন এম হাকো নিশ্চিন্ন করে দেন ও সাদাকাত পক্ষান্তরে দান খায়রাত করলে আল্লাহ রব্বুল্লা আলমিন সেটিকে বৃদ্ধি করেন সেটা যে কোনো জায়গায় হোক না কেন সুতরাং আপনি বলছেন হিন্দুরাষ্ট্রে ব্যাংকিং পদ্ধতিতে সুদ খাওয়া না আপনি ব্যাংকের সাথে কারবার করতে যদি বাধ্য হন টাকা পয়সা রাখেন সেখান থেকে সুদই টাকা আসে আসে তাহলে সেটা থেকে তাখালসের জন্য তখার্লস মানে মুক্তি লাভের জন্য পাপ মুক্ত থাকার জন্য হারাম মুক্ত থাকার জন্য সেটা দান করে দেবেন তাকার রূপের জন্য নয় আল্লাহর সান্নিধ্যের জন্য নয় আল্লাহ নৈকট্য অর্জনের জন্য নয় কারণ হারাম পয়সা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হয় কোরবাত হাসিল হয় সময় দারুল উলুম দেওবন্দ হানফি দেওবন্দীদের বড় মাদ্রাসা থেকে একটি ফতুয়া বেরিয়েছিল অনেক আগে সেটা হচ্ছে দারুল হার্ব হ্যাঁ ভারত আর দারুল হার্বে সুদ যায় আছে এটি একবারে ডাহা ভুল ফতুয়া সুতরাং আপনি সুবিধাবাদী মুসলিম হবেন না এবং তাদের অলমাইকরামরা এই ফতুয়ার বিরোধিতা করেছেন যার ফলে এই ফতুয়া তাদের ভ্রান্ত ফতুয়া এবং বিভ্রান্তিকর ফতুয়া আল্লাহ রবদুল্লাহ সুদকে হারাম করেছেন সেটা মুসলিমের সাথে হোক আর অমুসলিমের সাথে হোক যার সাথে কারবার করেন না কেন দ্বিতীয় প্রশ্ন করেছেন আমার আব্বু একজন জনপ্রতিনিধি ইউনিয়ন চেয়ারম্যান সে ঈদের সময় জাকাত এবং দান সাদকা করে থাকেন যা শুধু মুসলমানদের জন্যই বরাদ্দ থাকে যখন পূজা আসে জনপ্রতিনিধি হিসাবে গরিব হিন্দুরা তার কাছে আশা করে এবং তিনি তাদের কাপড় কিনে দেন পূজার সময় তার এই দান করার বিষয়টা কি কোনো গুণায়ের কারণ হবে বা এটা কি গ্রহণযোগ্য তিনি তো জনপ্রতিনিধি হিসাবে তার এলাকার অন্য ধর্মের গরিব জনগণের হক আদায়ের উদ্দেশ্যে দান করেন তিনি যেহেতু জনপ্রতিনিধি সরকার একজন প্রতিনিধি আর দেশে মুসলিম অমুসলিম আছে সুতরাং সরকারি তহবিল থেকে যদি উনি অমুসলিমদের কিছু দেন আর সেটা সরাসরি পুজো পাঠ করার জন্য নয় গরিবদেরকে দিলেন তাদের যেসব প্রয়োজন সেসব প্রয়োজন পূরা করবে খাওয়া দাওয়া হোক আর বস্ত্র হোক ইত্যাদি চিকিৎসা হোক ভালো কথা ভালো কথা তাদের অধিকার রয়েছে নাগরিক হিসাবে তারপরে সে যদি ব্যক্তি তহবিল থেকে দেয় তাহলে এমনিতে দেবে কিন্তু জাকাত থেকে দেবে না জাকাত অমুসলিমদের জন্য দেওয়া যায় নয় একমাত্র একটি ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে সেটা হচ্ছে ওয়ালমো আল্লাহ ফেতে কলু বহম যদি তাদের অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য হয় তাহলে ইসলামের দাওয়াতের কাজ করতে হবে আর আজকাল যারা জন জনপ্রতিনিধি তাদের ইসলামের দাওয়ার কোনো ফিকির নেই তারা পেটের দাওয়া বা দুনিয়ার দাওয়াত নিয়ে ব্যস্ত রয়েছে সুতরাং তাদের এই উদ্দেশ্য মোটেই যখন নেই সুতরাং অমুসলিমদেরকে এখানে জাকাত দিতে মুসলিম গরিবদেরকে জাকাত দেবে কিন্তু অমুসলিম গরিবদেরকে জাকাত দিতে পারবে না একমাত্র যদি আশা থাকে যে জাকাত দেওয়ার মাধ্যমে তারা ইসলামের দিকে এগিয়ে আসবে ইসলাম গ্রহণ করবে আকৃষ্ট হবে ইসলামের দিকে হ্যাঁ ইসলামী শিক্ষা লাভ করে ইসলাম গ্রহণ করার সম্ভাবনা রয়েছে অথবা যেখানে মুসলিম সংখ্যালঘু রয়েছে সেখানে অমুসলিমদের কাফের যারা ইসলাম বিদ্বেষী তাদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে রক্ষা করার জন্য যদি দেয় তাহলেও দেওয়া যেতে পারে জাকাত না হলে অমুসলিমকে জাকাত দেওয়া যায়জ নয় আল্লাহ তাল আলম তিন নম্বর প্রশ্ন শেখ আমার একটা প্রশ্ন মেয়েদের নাক কানে যে ফুটা করা হয় তার কি কোনো নির্দিষ্ট সময় আছে কোনো সময় নেই নাক কান কান ফুটা করার হাদিস তো রয়েছে যেটা সুর উল্লাহ সাল্লা যখন মহিলাদেরকে সাহাবিয়ারদেরকে বলি ইয়া মা নিসাই তাসাদ দাকনা হে নারীরা তোমরা সাদকা খেরাত করো কারণ ফাইননি ওরিত আকসারা কুন নামিন আহলিন্ন নারে তোমাদের অধিকাংশকেই জাহান্নামি দেখলাম জাহান্নামি দেখলাম নারীদের সংখ্যা বেশি দেখলাম তখন সবাই তাদের হাত থেকে গলা থেকে আর কান থেকে হ্যাঁ কুরত হ্যাঁ কানের বালি খুলে দিতে লাগলেন এই কথা হাদিসে রয়েছে নাকের বিষয়টি আরবরা নাক ফোড়াতো না একসময় এখন আরবরাও নাক ফোড়াচ্ছে যতটা আমি জানি আর এই ক্ষেত্রে অলম্বাইকার বলেছেন যদিও এই ক্ষেত্রে প্রমাণ নেই যারা সুর উল্লাহ সালে যেমন নাক ফোড়া হতো কি না কিন্তু সেটা যেহেতু জেনত অলংকারের জন্য মহিলাদের পুরুষদের জন্য মোটেই জায়জ নাই নাক কান ফোড়ানো কিন্তু মহিলাদের ক্ষেত্রে যেহেতু তারা জেনত সাজসজ্জা গ্রহণ করবে অলঙ্কার ব্যবহার করবে সেটা নাকেও যদি কোনো সমাজে সেটা অলঙ্কার মনে করা হয় সেটা আয়েব দোষ না মনে করা হয় তাহলে নাকও ফোড়াতে পারে অসুবিধা নাই এবং এর জন্য কোনো বয়স নির্ধারিত নেই ছোটরাও করতে পারে বড়রাও করতে পারে কেউ কেউ বলেছে এটা আজাব দেওয়া হচ্ছে হ্যাঁ যারা না বলতে চেয়েছে এবং এটা এক ধরনের মুসলা হচ্ছে না মুসলা নয় এটা বরং আরও সাজসজ্জা বাড়াবার জন্য করা হচ্ছে সুতরাং জায়েজ আল্লাহ না আলম চার নম্বর প্রশ্ন সম্মানিত শেখ আমার প্রশ্ন হলো যে আমার নানা সাতজন ওয়ারিস রেখে মৃত্যুবরণ করেন কিন্তু নানার মৃত্যুর পর তখন ওয়ারিস বন্টন করা হয়নি ওয়ারাসাত মানে ধন সম্পদ বন্টন করা হয়নি এবং কয়েক বছর পর আমার মাও মৃত্যুবরণ করেন এখন আমার মা ও আর হিসাবে গণ্য হবে কি হ্যাঁ হবে আপনার নানা আগে যেহেতু মারা গেছে আপনার মা পরে সুতরাং যে পরে মারা যাবে সে আগের মৃত ব্যক্তির উত্তরাধিকারী হবে ও হবে আর তারপর ওইভাবে ভাগ করতে হবে এখন আপনার আম্মা মারা গেছে আপনার আম্মার কাছে সে ভাগটা আসবে আর সেখান থেকে তখন আপনারা যারা আছেন আপনার আম্মার ও আর এসেন উত্তরাধিকারী তাদের মাঝে ভাগ বন্টন হবে ওই ভাগটি পাঁচ নম্বর প্রশ্ন শেখ আমি মদিনায় থাকি মদিনায় অনেক মসজিদে অনেক মানুষকে দেখি সন্নত নামাজ এবং দখলুল মসজিদ দখল মসজিদ নয় তাহিয়াতুল মসজিদ বলবেন এই পরিভাষাটি ঠিক করে নেবেন তাহিয়াতুল মসজিদ নামাজে শুধু সুরা ফাতেহা পড়ে রুকুতে চলে যায় শুধু সুরা ফাতেহা দিয়ে সন্ন্যত এবং তাহিয়াতুল মসজিদ নামাজ হবে কি জি আপনি বলেছেন যে অনেক মানুষকে দেখি সন্ন্যত নামাজ এবং দখল মসজিদ নামাজে সুরা ফাতেহা পড়ে রুকুতে চলে যায় আপনি কি করে বুঝলেন জোরে তো তেলাওয়াত হয় না মনে মনে তেলাওয়াত হচ্ছে তাহলে আপনি কি করেই বা জানতে পারলেন যে শুধু সুরা ফাতেহা পড়ে চলে যায় এটা আপনার অনুমান ভিত্তিক কথা বা সন্দেহের আপনার সন্দেহ ওয়াই না মিনাল হাকতে সাইয়া আর সন্দেহ করতে নাই মানুষের সম্পর্কে বিশেষ করে খারাপ ধারণা করতে নাই বা বিরূপ সন্দেহ করতে নাই। ভালো ভালো যদি আপনি ধারণা রাখেন সুধারণা তো ভালো কথা কিন্তু কুধারণা কারো সম্পর্কে রাখতে নেই তারপরেও বলবো এখন আসল মাসলে আসি যে সুরা ফাতেহা দিয়ে আর দখুল মসজিদ সুরা ফাতেহা পড়া হচ্ছে ফরজ রকুন এই সুরা ফাতে ছাড়া কিতাব এছাড়া ফরোজ হোক আর সন্নত হোক আর তাহিয়াতুল মসজিদ হোক যে কোনো সলাত হোক শুধু সুরা ফাতেহা পড়ে ও কেউ যদি রুকতে চলে যায় তার সলাত হয়ে যাবে অতিরিক্ত কিছু আয়াত মিলানো অথবা সুরা পাঠ করা সেটা হচ্ছে সন্ন্যত মুস্তাহাব পড়লে ভালো আর কেউ যদি না পড়ে তারও সলাত হয়ে যাবে জি চার রাগাত বিশিষ্ট সালাতে কেউ যদি সুরাফাতে হা পড়ে রুকুতে চলে যায় সৈন্যত শুধু ছুটলো তার কোনো ফরজ রকম ছুটলো না আর ওয়াজেবাতের কোনো অজেবও ছুটলো না সুতরাং সালাত হয়ে যাবে যদিও এগুলোকে আমরা বড় ধরনের ভুল মনে করছি কিন্তু আসলে বড় ধরনের ভুল নাই তবে সুন্নতের খেলাফ অবশ্যই সুন্নতের খেলাফ অবশ্যই ইচ্ছা করে এরকমটা করবে না আবার হতে পারে যে অনেকে অজ্ঞ আপনি কি মনে করেন যে যারাই আরও তারাই সবাই কি একবারে শেখার আলেম আর সব মশলাই জানে আর সবাইকে সেই খুশুর সাথে সলাত আদে করে অনেকে ওই মুরগির পাখির ঠোকর মারা চলাৎ পড়ে তাড়াতাড়ি করে সালাত পড়ে সুতরাং সুরা ফাতে পড়ে রুকুতে চলে গেল এক মিনিট লাগলো না তার দুই ডাকাত চলাত হয়ে গেল হয়তো এরকম অনেকে আছে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সুন্দর খুশুর সাথে সলাত আদায়ের তৌফিক দান করুক কাদাফিলাহাল মমিনুন আল্লা ফি সলাতিম খাসুল ওই সব ইমানদার মমিন রায় সফল কাম যারা তাদের সলাতে খসু করতে পারে হাসে উন বিনয়ী একগ্রতার সাথে মনোযোগী সালাত আদায় করতে পারে ছয় নম্বর প্রশ্ন আমার প্রশ্ন আমাদের এলাকায় এশার সালাতের পর বেতর সালাত শেষে মুসল্লিগণ বসে দুই রাকাত নফল সলাদ বসে পড়েন তা কতটুকু শরীয় সম্মত জানাবেন এশার সালাতের পরে দুই রাকাত সন্নাতের রাতে বা আর তারপরে বেতর সর্বনিম্ন এক রাকাত বেতরের পরে কোনো সালাত আছে কি না উত্তম রসুল্লাহ সাল্লাহ বলেছেন এই যে আলু আখেরা সলাত বিল্লাইলে বিতরণ তোমাদের রাতের সর্বশেষ সালাত তোমরা করিও তোমাদের বেতরকে বেতর যেন শেষ সলাত হয় তবে হাদিস রয়েছে আরেকটি যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাহা যুদের পরে এসা পরে নয় এসা পরে কণ সাহাবি অথবা রসোরল্লা সাল্লাম এসার সাথে সাথে মসজিদে এশা পড়লেন সন্নত পড়লেন আর বেতর পড়লেন তারপরে বসে বসে দুই রাকাত পড়ছেন এই প্রচলিত জাহানাফি সমাজে যেটা তরিকা এই রকমটা কেউ করেননি করেছেন যেটা সেটা হচ্ছে যে সাল্লাম দীর্ঘ সময় ধরে তাহাজ্যুদের সলা আদায় করতেন রাতে আর তারপরে বেতর পড়তেন আর ভেতরের পরে বসে দুই রাকাত সলাদ আদায় করতেন অলামারা বলেছেন এই দুই রাকাত বসে সলাদটি ঠিক ওই রকমই যদিও সর্বশেষ সলাদ উত্তম হচ্ছে বেতর কখনো কখনো সবসময় করতেন কখনো কখনো করতেন যেমন মাগরেব হচ্ছে দিনের বেজোড় বিতরণ নাহার হাদি সারেছে সালাত সলাত হচ্ছে সারাদিনে যত সলাদ পড়লেন মাগরেবের তিন পড়ে বেজড় বানিয়ে নেন কিন্তু মাঘরে তিন রাকাতের পরে শূন্য তো রাত দুই রেখাত রয়েছে ঠিক তেমনই সারা রাতের যত সলা পড়লেন সলা লাইলে মাসনা মাসনা রাতের সলাদ দুই দুই করে পড়লেন তারপরে ফজর হওয়ার আগে আগে আপনি এক রাকাত বেতর পড়লেন বেজড় হয়ে গেল তারপরে দুই রাকাত বসে পড়লে পড়তে পারেন ওই হাদিসটির আলোকে তবে সুস্থ মানুষ যদি দাঁড়িয়ে সলাৎ পড়তে সক্ষম তারপরে বসে পড়ে তাহলে অর্ধেক সব পাবে যেমন এই মর্মে আরেকটি হাদিস রয়েছে রসোর সাল্লা সাল্লামের এইটা নফলের ক্ষেত্রে কিন্তু ফরজ সলাৎ দাঁড়িয়ে পড়তে পারবে তারপরে যদি কেউ বসে পড়ে তাহলে সলাৎ হবে না তাহলে সলাৎ হবে না কারণ কেয়াম অকৌ মলিল্লাহ কানতিন কেন আল্লাহ আল্লাহর বলেছেন সুতরাং দাঁড়িয়ে সলাৎ আদায় করা হচ্ছে ফরজ হ্যাঁ রক্ষুন কেয়াম একমাত্র অপারোগের জন্য ছাড় রয়েছে যে পারবে না সাল্লা ইমান রসুর উল্লাহ ইমরানিন হুসাই রিয়াল্লাহ তালকে তালানকে বলেছেন তুমি দাঁড়িয়ে সলা ত করো অসুস্থ ছিলেন তাকে বাবাসির সির রোগ ছিল ফাইলাম তাস্তাতে সেটা যদি না পারো ফাঁকা এদান বসে পড়ো ফাইলাম তাস্তাতে সেটাও যদি না পারো বসেও পড়তে সক্ষম না হো ফায়লা জামবিন তাহলে শুয়ে শুয়ে তুমি সালাত আদায় আদাই করো যতক্ষণ হুশ আছে সলাত আদায় করতে হবে সাত নম্বর প্রশ্ন বেতের নামাজে রুকুতে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত তুলে মোনাজাত না দিয়ে মোনাজাত এই মোনাজাত যেটা দেশি ভাষায় বলছেন সেটা কনুত বলেন যে কুনুত না পড়ে মোনাজাত না দিয়ে ভুলে সোজা হয়ে দাঁড়ানো থেকে সে দাঁড়ানো থেকে শেষদায় চলে যায় সোজা হয়ে দাঁড়াবল তারপর শেষদায় চলে গেল তখন কিভাবে সলাদ শেষ করবে এক কথাই বলতে চাইছেন যে একজন ব্যক্তি ভেতরে পড়ল আর বেতরে সে দুয়াই কোনোত রুকু থেকে উঠে পড়তে ভুলে গেল আর তারপর সোজা দাঁড়ালো আর তারপরে সে দায় চলে গেল এখন সেই ব্যক্তির যে কোনত ছুটে গেল কি করবে কোনো তোয়াজেব নয় সঠিক মতে অধিকাংশ কেরামদের নিকট আর এটি হচ্ছে শক্তিশালী মত যে কোনো তোয়াজেব নয় কোনোত রাসল্লা সাল্লাম কেরাম মাঝে মধ্যে করেছেন মাঝে মধ্যে ছেড়েছেন একমাত্র হানাফি মজাবে তারা বলছে কোনো তো ওয়াজিব তাদের কাছে ওয়াজিব আর ফরজে পার্থক্য রয়েছে বাকি সমস্ত বলছেন হচ্ছে সোনাত কখনো এই সন্ন্যত আদায় করবে আর কখনো ছাড়বে ছেড়ে দেওয়া যেমন কোনো করাও সন্নাথ সুতরাং সে ভুলে কেন ইচ্ছা করেও যদি কোনো ছেড়ে দেয় আর বিনা কোনো তে পড়ে কোনো দোষের কথা নাই কোনো ত্রুটি করল না তার জন্য কোনো কিছু নেই আট নম্বর প্রশ্ন বলছেন শেখ যারা হারামের সাথে জড়িত তারা কি জাহান্নামী বা চিরস্থায়ী জাহান্নামী যারা হারামের সাথে জড়িত বলতে কী বলছেন হারাম তো শিরক হারাম কুফরি হারাম আর আকিদের মনাফিকীয় হারাম সবচেয়ে বড় বড়ো হারাম হচ্ছে ইমান ভঙ্গ করা তো যদি ইমান ভঙ্গ করে কেউ মারা যায় এত বড় হারাম কাজ করলো যে ইমান ভঙ্গ করে দিল তাহলে চিরস্থায়ী জাহান্নামী কিন্তু যদি এমন কোনো অন্যায় করে কাবিরা গুনা করে যেগুলিতে ইমান ইসলাম ভঙ্গ হয় না নষ্ট হয় না তাহলে সেই ব্যক্তি মুসলিম ফাসে ফাঁসে গুণাগার মুসলিম সেই ব্যক্তি কাবিরা গুনার কারণে সে যেহেতু কাফের নয় যখন কাফের নয় তো চিরস্থায়ী জাহান্নামী নয় একমাত্র খাওয়ারিজ এবং মোতাজিলা খারিজি আর মোতাজিলা এই দুই ফিরকার লোকেরা মনে করে যে কাবিরা গুনা করলে চিরস্থায়ী জাহান্নামী কাবিরা গোনা করলে চিরস্থায়ী জাহান্নামী খাওয়ারিজদের কাছে কাবিরা গুনা করলে এক সাথে সাথে কাফের এই জন্য যারা বাড়াবাড়ি করে বিভিন্ন মানুষের কাবিরা গুনহার কারণে আর বিশেষ করে শাসক গোষ্ঠীর কাবিরা গুনহার কারণে নেতৃ স্থানে ব্যক্তিদের কাবিরা গোণহার কারণে তাদেরকে তাগুদ সরকার আর তারপর তাদেরকে কাফের বলে ফতোয়াবাজি করে তাদের মধ্যে এই খাওয়ারেজের বড় লক্ষণ রয়েছে দেখ ফিরি তারা কাবিরা গোনার কারণে কেউ যদি কাউকে কাফের বলে তাহলে তার নিজের কাফের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে রসোর সালসাল্লামের স্পষ্ট হাদিস হয়েছে মর্মে যাকে কাফের বলছে সে যদি কাফের না হয় সতর্ক সাবধান তাহলে আপনি কাফের হয়ে যাবেন একটু সাবধান আল্লাহকে ভয় করুন এবং আপনি নিজের পরিণামকে ভয় করুন যে কাফের হয়ে আপনি না মরে আর খারেজি হয়ে আল্লাহর কাছে না ওঠে নয় নম্বর প্রশ্ন শেখ আমি কিছুদিন আগে ওসিয়ত করেছিলাম যে আমার গ্রামের বাড়ির সম্পত্তি তিনের এক অংশ পরিমাণ মূল্য বিক্রি করে যে কোনো সহি আকিদার একটি নির্দিষ্ট মাদ্রাসায় দিয়ে দেওয়া হয় সম্পত্তিটি যৌথ পরিবারে পারিবারিকভাবে এখন সবাই চাচ্ছে সম্পত্তির উপর একটি কোরআন সোনার আলোকে মাদ্রাসে এবং এতিমখানা করতে সেটা করা হলে সম্পত্তিটি বিক্রি করাটা আমার পক্ষে সম্ভব হবে না আমার কাছে জমানোর টাকা নেই যা দিয়ে আমি ওই পরিমাণ মূল্য মাদ্রাসায় দিতে পারি এখন আমি এখন যদি আমি নিজেরাই জমির উপর কোরআন সোনার মাদ্রাসা করার জন্য ওই তিনের এক অংশ দান করে দিই তাহলে কি ইসলামের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে হ্যাঁ আপনি দান করার জন্য ওসিয়ত করেছেন এক তৃতীয় অংশ আর আপনি দান করলেন সেটা অন্য কোনো মাদ্রাসায় হয়তো প্রথম আপনার মনস্থ ছিল কিন্তু সেটা এই সমস্যার কারণে হয়তো সম্ভব হয়ে উঠলো না আর সেখানে আপনি দান করলেন কিন্তু সেখানে একটি মাদ্রাসা গড়ে উঠলো আলহামদুলিল্লাহ এলাকায় প্রয়োজন রয়েছে আর এলাকার মানুষ যদি উপকৃত হয় তো আরও ভালো আল্লাহ রবুল আলম আপনার সৎ নিয়ত কবুল করুন এবং আপনার ওসিয়তের বাস্তবায়নের তৌফিক দান করুন দশ নম্বর প্রশ্ন বলছেন স্যার আমার প্রশ্ন আমার যদি এক লক্ষ টাকা এক বছর থাকে এবং আমি যদি তার থেকে জাকাত দিই পরের বছর যদি আর টাকা যোগ না হয় তবে কি আবার জাকাত দিতে হবে জানালে উপকৃত হব হ্যাঁ প্রতি বছর জাকাত দিতে হবে প্রতি বছর জাকাত দিতে হবে সে টাকা বৃদ্ধি হোক আর না হোক সেই টাকা অথবা স্বর্ণ অথবা চাঁদি সেটাকে আপনি খাটিয়ে বাড়াতে পারেন হ্যাঁ লাভ করতে পারেন আর নাই করতে পারেন এই জন্য এতিমের ধন সম্পদ দিয়ে ব্যবসা করতে বলা হয়েছে লে আল্লাহ তা হুসা দাকা যাতে করে জাকাত দিতে দিতে টাকা পয়সা এতিমের শেষ না হয়ে যায় বা হ্রাস না পেয়ে যায় এর মানেই যে আপনাকে প্রতি বছর জাকাত দিয়ে 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 যেতে হবে একটি সম্পদই হ্যাঁ একটি অ্যামাউন্টে জি একদল দক্ষিণ ভারতে রয়েছে শুনেছি চেন্নাই মাদ্রাজের দিকে হ্যাঁ তামিল ভাষাভাষী তাদের মধ্যে এই গুমরাহি রয়েছে হ্যাঁ বা তাদের মধ্যে একজন গুমরা রয়েছে আপনার কেউ যে এই ফতোয়া দিচ্ছে আর জাতিকে গুমরাহ করছে যে একটা সম্পদের একটা টাকার একবার জাকাত দিয়ে দিলে সারা জীবনের জন্য হয়ে গেল ওতে আর জাকাত লাগবে না এর কোনো দলিল নাই এই রকম ফতুয়া ভারত বাংলাদেশ পাকিস্তানে অহরহ সাজ ফতুয়া রয়েছে আর যারা সাজ ফতুয়ার অনুসরণ করে তারাও গুমরা আর সাজ ফতুয়া যারা দিয়ে থাকি পুরো উম্মত বিরোধী উদ্ভট ফতুয়া যারা দিয়ে থাকে তারা গুমরা দললন মদিল জি আল্লাহ রব্বুল্লাহ এদের অনিষ্ট থেকে যেন হেফাজত করেন এগারো নম্বর প্রশ্ন শেখ কোরআন মাজিদের সরল বাংলা অনুবাদের পরিবর্তে কেউ যদি বাংলায় কাব্যিক অনুবাদ করে তা ইসলামের দৃষ্টিতে কেমন বিশেষ দ্রষ্ট বঙ্গি ইসলামী কবি জনাব মহিব খান কোরআনের কাব্যিক অনুবাদ সম্পন্ন করেছেন কাব্যিক অনুবাদ যদি করা হয় তো পুরোপুরি কোরআনের অনুবাদের হক আদায় হবে না সুতরাং অনুবাদ করতে গিয়ে অনুবাদককে আল্লাহ রব্বুল আলমকে ভয় করতে হবে যে আল্লাহর কালাম সম্পর্কে যেন ঘাটতি না হয় আর বাড়তি না হয় হবহু যেন অনুবাদ হয় যখন অনুবাদ করছেন সুতরাং আমি বলবো যে অনুবাদ এই কাব্যিক এইরকম না করে শাব্দিক অনুবাদ করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলমিনের কথাগুলি ঠিকভাবে আপনি আমানতের সাথে মানুষের কাছে অন্য ভাষাভাষীর কাছে আপনি পেশ করতে পারেন তারপরে তফসির করতে গিয়ে আপনি কাব্যিক তফসির করেন আপনি যেভাবে তফসির করবেন করেন যাতে করে তফসির করতে গিয়ে আপনার বিস্তারিত বলার হ্যাঁ বাড়াবার অধিকার রয়েছে যে কোরআনী কেরিমের আয়াতকে সামনে রেখে এবং কোরআনী কেরিমের আয়াতের তফসির অন্য আয়াতের আলোকে তারপরে সুর উল্লাহ সাল্লাহ সালামের সুন্না আলোকে সাহাবাই কেরমদের আসার আমলের আলোকে বা উক্তির আলোকে তারপরে সালাফগণের উক্তির আলোকে এ হচ্ছে তফসির মাসুরি মাসুর সবচেয়ে উত্তম তফসির এইভাবে আর তারপরে আরবি ভাষা আরবি ভাষাকে সামনে রেখে তফসির করবেন কিন্তু খেয়াল খুশি এমন তফসির করবেন যেই তফসির সালাবগন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন তারা কেউ করেননি এমন উদ্ভট তফসির করবেন এই তফসির চলবেন এই তফসির বীর রায় এই তফসিরে গুমরাহির আশঙ্কাই বেশি রয়েছে আল্লাহ রবুল আলম যেন এই পথ থেকে হেফাজত করেন বারো নম্বর প্রশ্ন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়েছি আমার সহপাঠীদের মাঝে দিনের ফরজ বিষয়ে অলসতা প্রেম ভালোবাসা এবং হারাম বিষয়কে খুব সহজ ভাবার প্রবণতা বিদ্যমান এখানে দিনের দাওয়াতের খুব বেশি প্রয়োজন আল্লাহ যেন তৌফিক দান করেন আপনাকে আপনাদের মতো ভালো মানুষদেরকে আমাকে নসিহত করুন কীভাবে আমি তাদের দিনের দিকে ডাকতে পারি তাদের ধৈর্য বলতে কিছুই নেই তারা দিনের কথা শুনলে পাশ কেটে পড়ে জি সব যুগে থেকেছে এরকম দিনের কথা শুনলে পালায়ন করি ওয়াকাল আল্লাহা ফারু লাতমা উল্লি হাজাল কোরআন ওয়ালগাও ফি আল্লাহ কুম থাকলে বোন মক্কার কাফের বলতো লাতসমাউলি হাজাল কোরআন এই মোহাম্মদ সাল্লা সালামের কোরআন শুনিও না ওয়ালগাও ফি হইচই কর যাতে করে তোমরা জিততে পারো হ্যাঁ মোহাম্মদের জাদুর লেগে যাবে শাহবুদান তো এটা যুগে যুগে হ্যাঁ গাফিল উদাসীন লোকেরা রয়েছে দুনিয়া সম্পর্কে অনেক জ্ঞান গরিমা রয়েছে কিন্তু ওহমানের আখেরাত হোহম গা গাফিলুন আখেরাত পরকাল সম্পর্কে আল্লাহ সম্পর্কে চোখের আড়ালে যে গাইবে রয়েছে সেসব থেকে ইমান বিল গাইব থেকে অধিকাংশ মানুষ উদাসীন এই জন্য যাদেরকে আল্লাহ হেদায়তের দান করেছেন আল্লাহ আদায় করেন যে আল্লাহ রব্বুল আলমিন ইমান বিল গাইবের তৌফিক দিয়েছেন আল্লাহ আকর একজন মানুষ কিছুই বিশ্বাস করতে চাই না আর বিশ্বাস মুখে বললেও তার কর্ম বলছে সে বিশ্বাসী নয় ফরজ অজেব আদায় করে না হারাম থেকে বেঁচে থাকে না পাপে ডুবে থাকছে আল্লাহ আপনাকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন আল্লাহ আপনাকে ফরজ অজেব আদায় করার তৌফিক দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে ইমানই গেল বে গাইব জি কালকে আমি বলছিলাম আমাদের একজন সহপাঠী শেখকে যে সুফহান আল্লাহ আল্লাহর কত বড় আমাদের পর নিয়ামত যে আল্লাজিনা ইউ মেনোনা বিল গাইব প্রথম শর্ত হচ্ছে না দেখে বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা আল্লাহ যা বলেছেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হইতে পারে ওমান আসদাক মিন কিলা ওমান আসদাক মিন আল্লাহ হাদিসা আল্লাহ রাব্বুল সবচেয়ে বেশি সত্যবাদী রসুল উল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি আসদাকুল খায়লি তো আল্লাহ এবং রসুলের কথা বিশ্বাস করা চোখের আড়ালে যা কিছু রয়েছে আলামুল মালায়কা ফেরিস্তা জগৎ আখেরাত জি কবরের জীবন জান্নাত জাহান্নাম অসংখ্য অদৃশ্যের কথা গাইবের কথা কোরআন সন্ন্যায় রয়েছে ওহিতে রয়েছে যা আমরা বিশ্বাস করি ওহির দলিল ভিত্তিতে বিশ্বাস করি সেখানে যুক্তি লাগে না এই যে আল্লাহ তৌফিক দিয়েছেন এই যে মন মানসিকতা যে এই যে ইমান দিয়েছেন ঠিক আমাদের ইমান একজন মমিনার ইমান যেমন এখন রাত সারা পৃথিবী যদি একদিকে বলে আমার সামনে আপনার সামনে এসে যে এখন দিন তাদের কথা মোটেই মেনে নেব না আমি একাই বলবো যে এখন রাত ঠিক ওই রকম ওর চাইতে বেশি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ জান্নাত বিশ্বাস করি জাহান্নাম বিশ্বাস করি আল্লাহর আজাদ বিশ্বাস করি আল্লাহর নিয়ামত বিশ্বাস করি আল্লাহ জাত সেফাদ বিশ্বাস করি রসোর উল্লাহ হাসকে বিশ্বাস করি করিম যে ওহি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ হিল্লা জিহাদান হাজা ওমা কুন্না আলী নাহত উল্লাহদান আল্লাহ আমাদের হেদায়তের ক্ষমতা ছিল যদি আল্লাহ হেদায়ত না করতেন বলো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন এবং আপনি তাদের দাওয়াতের কাজের জন্য নসিহত চেয়েছেন প্রথম নসিহত করব ইখলাস আল্লাহ সন্তুষ্টির কাজ করেন আপনি আপনার কাজ করে যান নিষ্ঠার সাথে এবং বড় উদ্গ্রীব হয়ে তাদের হেদায়তের জন্য আগ্রহী হয়ে যে তারা হেদায়ত হে হইয়া নসিহা তাদের কামি হয়ে আপনার করণে আপনি করেন ইন আলাই বালাগ আপনার কাজ হচ্ছে নিষ্ঠার সাথে সাথে। আর কল্যাণ কামি হয়ে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়ে আসবে কি আসবে না সেটা আল্লাহর কাজ আল্লাহর কাজ আল্লাহর জন্য ছেড়ে দিন আপনার কাজ আপনি করেন এমন নবী রসুল আসবেন কিয়ামতের মাঠে বলে ইসাম আহ্বা তার সাথে একটিও নেই কেউ হেদায় নবী রসুল হয়তো মজেজা এসছে সব হ্যান আল্লাহ তারপরও কেউ ইমান নিয়ে আসেনি কিন্তু সফল আপন জায়গায় নিজের কাজ যদি ঠিকভাবে করেন নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন তাহলে আপনি আমি সফল সংখ্যা বাড়লো বাড়লো না হেদায়ত হইল হইল না আমার কথা কেউ শুনলো শুনলো না মানলো মানলো না আমি হক কথা পেশ করবো এটা হচ্ছে আমার জন্য জরুরি আল্লাহ রব্বুল আলম যেন আপনাকে তৌফিক দান করেন এবং আপনার আমার সকলের যারা দিনের দাওয়াতের কাজ করছেন নির্ভেজাল তৌহদসন্না ভিত্তিক তাদের দাওয়ার কাজে বরকত দান করেন এবং সমস্ত রকমের বিভ্রান্তিকর আকিদা মানহাজ থেকে আর ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের মুসলিম ভাই বোনদের হেফাজত করেন তেরো নম্বর প্রশ্ন শেখ আমার প্রশ্ন অনেকে কম্পিউটারে মেয়েদের ফটো এডিট করে শাড়ি পরিয়ে শাড়ির ব্যবসা করে এর অর্থ কি হালাল হবে এই অর্থ সম্পদ যে ইনকাম করে তা কি হালাল হবে তার আসল ব্যবসা হালাল কারণ সে পোশাকের ব্যবসা করে কিন্তু পারিপার্শ্বিক কারণে বেশ কিছু পাপ তার হচ্ছে সেটা হচ্ছে যে সে এই মহিলাদের ছবি এডিটিং করে শাড়ি পরিয়ে সেটা শো করে বিক্রি করে তাহলে হারামের সংমিশ্রণ রয়েছে তার রুজি কি হারাম বলা যাবে না এদেরকে রসুরুল্লাহ সাল্লামের একটি হাদিস শোনাব মদিনাই সাহাবাই কেরাম বলছেন যে আমরা জাহিলিয়াতের যুগ থেকে ব্যবসা করতাম আনসারিরে ব্যবসা করতেন অনেকে এবং মহাজেনরা এসে ব্যবসা তারা মূল ব্যবসায়ী ছিলেন আর মদিনার লোকেরা ব্যবসায়িকদেরকে সামাসেরা বলতো সামাসেরা সিমসার মানে দালাল হয় কথাটি অর্থ একটু খারাপ লোকেরা আমাদেরকে সামাসেরা বা সিমসার বলতো দালাল বলত রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে বললেন যে না এই নামটি ভালো লাগে না জি রুচিপূর্ণ নয় ফাসম এসমিন হোয়া খেয়রুন মিনাল্লা আমরা যে নিজেদেরকে সামাসেরা বা আমাদেরকে লোকেরা সামাসেরা বলতো এই নামটি রসুর সাল বদলে দিয়ে আমাদের একটা ভালো নাম রাখলেন এবং আমাদের নাম তুজ্জার বললেন যে তোমরা তাজের তুজ্জার ব্যবসায়ী বললেন ইয়া মা সারা তুজ্জার হে ব্যবসিকগণ ইন্নাহু হাদো বাই আকোমল হ্যালে ফোয়াল ব্যবসা বাণিজ্যে অনেক সময় তোমরা কসম করে থাকো অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়ে থাকো ফসুবু হবি সাদাকা সুতরাং তোমরা তাতে সাদাকা মিশিয়ে নাও মানে বেশি বেশি দান খায়রাত করো বেশি বেশি দান খায়রাত করো হাদিসটি সোনার নাসাইতে রয়েছে তিরমিজিতে রয়েছে আবু দাউদে রয়েছে মাজাই মুসনাদ আহমেদে রয়েছে হাদিসটি সহি আল্লাহ তালা আলম সুতরাং আপনাকে পরামর্শ দেবো যে প্রথম এই হারাম কাজ থেকে বা যারা সব কাজ করছেন তাদেরকে নসিহত করব যে এই হারাম থেকে বেঁচে থাকেন মহিলাদের ছবি প্রদর্শন করে বা মহিলাদের আপনার ছবি এডিটিং করে আপনার শাড়ির শোরুমে শাড়ির ব্যবসা করা এর থেকে বেঁচে থাকেন এই হারাম থেকে আর যদি এরকম কাজ কারো দ্বারা হয়ে যায় তাহলে তার সাথে সাথে বেশি বেশি সাদাখা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের গুণ হারকাপ হয়ে যাবে চোদ্দো নম্বর প্রশ্ন করেছেন শেখ আমার নানা মারা গিয়েছেন প্রায় চল্লিশ বছর নানার সম্পত্তি এখনও সরকারিভাবে নানার নামে রেকর্ড করা আছে নানার ওয়ারিস চার ছেলে এবং চার মেয়ে নানিও মারা গেছেন ছেলেরা কোনোভাবে সম্পত্তির ভাগ বন্ধের দিতে রাজি না এর মধ্যে কয়েক বছর আগে দুই ছেলে মারা গেছেন তারপরও তারা ভাগ বন্ধের দিতে রাজি না কারণ তাদের নিয়ত হচ্ছে অসৎ তারা হচ্ছে হারামখোর হারাম খেয়ে খেয়ে বদ অভ্যাস হয়ে গেছে আমাদের মুসলিম সমাজে বনদের হক নষ্ট করেই হক মেরে বেঈমানি করে তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে বলছেন ভাই যে এখন শরীয়ত সম্মত ভাবে আমরা কি করতে পারি অনুগ্রহ বিস্তারিত জানাবেন শরীয়ত সম্মত শরীয়তের ফতোয়া দিয়ে কি আর তাদেরকে সোজা করা যাবে শরীয়তই যদি মানত তো আল্লাহ তো সরাসরি ভাগ করে দিয়েছেন সুরা নিঃসাতে ইউসিক মুল্লাহিয়াউল্লা দিকমুল্লাহ আল্লাহরকবর তোমাদেরকে ও সিহত করছেন আল্লাহর উপদেশ মানছে না তো আমাদের উপদেশ আর কি মানবে সুতরাং রকম কোনো উপদেশ আর পরামর্শ আর নসিহতে কাজ হবে না এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আইনের আশ্রয় নিতে হবে আলহামদুলিল্লাহ প্রতিটি দেশের আইনে বিশেষ করে মুসলিম দেশে আইন রয়েছে যে বন্দের হক রয়েছে ভাইদের যেমন হক রয়েছে বন্দের হক রয়েছে এমনকি অমুসলিম দেশেও মুসলিম পার্সোনাল ল রয়েছে সুতরাং এই মুসলিম পার্সোনাল ভিত্তিতে তারা অধিকারের জন্য অভিযোগ করতে পারবে এবং আইনের আশ্রয় নিয়ে তাদেরকে হক দিতে বাধ্য করবে আল্লাহরবাহ যেন আপনাদের বা আপনাদের মায়েদের বা আমাদের দিনী মুসলিম বনদের যথাযথ হক যেন পৌঁছিয়ে দেন এবং যারা এই রকম জালেম তাদেরকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন পনেরো নম্বর প্রশ্ন বলছেন শেখ আমার বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু মাজারে যায় মাজারে যায় সিরিক করতে যে মাজারে যায় সে বড় শিরিক করে এই নামাজে এই সালাতে সলাতে লাভ হবে যেই জীবনে বড় সিরক রয়েছে বড় সিরকের সাথে কোনো আমল থাকে না লহিন আশরাকাল না আল্লাহ বলছেন হে নবী তুমিও যদি শির করো তোমার আমল বরবাদ হয়ে যাবে সমস্ত নবীকে আল্লাহই সম্বোধন করে বলেছেন সুরে সুমারে রয়েছে আল্লাহ রব্বরে সুরা আনায় বলেছে আল্লাহ আশরাকুল আহ মা কানুয়া মানুন জি আঠারো জন আম্বিয়া রুসুলগণের নাম উল্লেখ করার পর আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু এরাও যদি শির করত আর শির করে মৃত্যুবরণ করতো লাহাবে আন হোম তাহলে তাদের আমলগুলি নিষ্ফল হয়ে যেত বিনষ্ট হয়ে যেত মা কাহি যা আমল করে সব বরবাদ হয়ে যেত সুতরাং সিরকি জীবনযাপন এবাদত এবাদতবন্দির পাহাড় নিয়ে গেল কোনো কাজে আসবে না আল্লাহজন আপনার বাবাকে হেদায়ত নসিব করেন ওনাকে কিভাবে নসিহত করা যায় হ্যাঁ উত্তম নসিহত ভালোভাবে বাবাকে অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হয়ে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে যদিও বড় শিরকে ডুবে আছে কখনও বেয়াদবি করবেন না ইসলামে জায়েজ নয় যে কাফের মোশেকের সাথে বেয়াদবি করবে তাহলে বাবার সাথে বাবা যদি বড় কুফুরি থাকে বড় শিরকে ডুবে থাকে তারপরও তাদের সাথে বেয়াদবি জায়েজ নয় ভালো আদবের সাথে বুঝাবার চেষ্টা করবেন বসে বসে তাদেরকে তৌহিদসন্নতের আলোচনা আলোচনাগুলি শোনাবেন শির বেদাতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক সাবধান করবেন এবং কোরআনে হাদিসের কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন কোরআন সন্নাভিত্তিক ইসলামিক বই পুস্তক পড়ে শোনাবার চেষ্টা করবেন হতে পারে কখনও আল্লাহরুল আলমিন হেদায়ত করে দিতে পারে এক তো এলেম দেওয়ার চেষ্টা করবেন দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দোয়া করবে অন্তর থেকে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে এখলাসের সাথে দোয়া করবেন ও্লাহ মো কেনাবিল ইজাবা তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া কবুল হওয়ার ইয়কিনের সাথে যে কেন আল্লাহ কবুল করবেন না আল্লাহ কেন আমার বাবাকে হেদায়ত করবেন না এ এখলাস নিষ্ঠার সাথে ইয়াকিনের সাথে দোয়া করেন আল্লাহ আর দোয়া কবুল করবেন দোয়া এবং দাওয়া দুটো কাজ করেন সবসময় আমি বলে থাকি যে যে কোনো বিষয়ের ক্ষেত্রে দোয়া করেন এবং দাওয়াত করেন কর্ম করেন আল্লাহ রব্বুল আলমিন ইনশা তালা হিদায়ত করবেন আর যদি হেদায়ত না হয় কারো বাবা তো জানবেন যে ইব্রাহিম আলী ইসলামের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিল না মোহাম্মদ রসুল উল্লাম ছাড়া এব্রাহিমের বাবাকে হেদায়ত নসিব হয়নি তাহলে যখন এই ইতিহাস আমাদের সামনে মজুদ রয়েছে এতে আমাদের মনের খোরাক রয়েছে শান্তি রয়েছে যে আমার বাবা আর আপনার বাবা আবার কী তাহলে আল্লাহর্ব যদি হেদায়ত করেন হেদায়তের তৌফিক দেন তাহলে আল্লাহর খাস অনুগ্রহ রহমত আর যদি আমার আপনার বাবা যদি হেদায়ত হয়ে যায় তাহলে তার সৌভাগ্য এবং সে ভালো কাজ করলো তার উত্তম প্রতিদান আল্লাহ অবশ্য তাকে দেবেন বলছেন আর আমাদের এলাকায় পীরের মরিদ মারা গেলে কাফনের সাথে একটা বই দেই কোন জায়গায় বই দেয় আর কোন জায়গায়তে একটা সাজরানামা লিখে দেয় পীরদের সিলসিলা লিখে দেয় এই গুমরারা জানিন না এটাতে কি লেখা থাকে তাতে লেখা থাকে পীরদের হ্যাঁ পরম্পরা সাজার আলিখা থাকে আর সেটা দেখলে নাকি মনকেন নাকির সোজা টান দিয়ে চলে যাবে আর কোনো সওয়াল না এই গুমরাহিগুলি গুলি পীরদের মধ্যে রয়েছে আর পীরের মরিদদের মধ্যে রয়েছে আল্লাহ রব্দুল আলমিন এই পীর নামক হ্যাঁ শয়তান থেকে আল্লাহ জনা হেফাজত করেন পীর নামক দাল্লন মদলন গুমরাহকারী দায়ী এল জাহান্নাম জাহান্ন জাহান্নামের দিকে আহ্বানকারীদের থেকে আল্লাহ জনা হেফাজত করেন প্রশ্নকারী বলছেন যে আমার বাড়ি হচ্ছে ফেনি হ্যাঁ আর তারপরে এলাকার নাম লিখেছেন আর পীরের তরিকা হচ্ছে চিস্তিয়া সবগুলি গুমরাহি যতগুলি তরিকা আছে একশো ছাব্বিশ তরিকা মোহাম্মদুর রসুল উল্লাহ আসলামের তরিকা ছাড়া সব তরিকা হচ্ছে বাতিল তরিকা আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন ষোলো নম্বর প্রশ্ন শেখ আমি টাকা ধার দিয়েছি এবং ফ্ল্যাট কেনার জন্য টাকা জমা দিয়েছি এখন কেউ টাকা ফেরত দেয় না অর্থাৎ যাদেরকে টাকা ধার দিয়েছেন তারা টাকা ধার দেয় না বলতে চাইছেন ধার দেয়া টাকা ফেরত পাওয়ার জন্য কোনো আমল শিখিয়ে দিলে উপকৃত হবে প্রথম আমল যে আপনি ধার দিবেন না সবচেয়ে ভালো আমল আজকাল হচ্ছে যে ধার না দিলে তখনকার মতো অসন্তুষ্ট হবে না খুশ হবে সাময়িক আর তারপরে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু ধার দেওয়ার পরে আজকাল অধিকাংশ মানুষের কাছে এমনকি বেশ কিছু নামাজিদের কাছে বেশ কিছু দাড়িওয়ালাদের কাছে আজকে ভালো মানুষরা জিম্মি অসহায় ধার নেওয়ার পরে বিল্লাহ আউজ ক্রিকেটের মতো এদের চেহারা পাল্টিয়ে যায় একটু আল্লাহ বলে ভয় লাগে না পরকাল বলে ভয় লাগে না এই ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে শহীদকে আল্লাহ মাফ করবেন না তুই কি করে মাফ হবে জাহান নামে থাকতে হবে বান্দার হক কখনো আল্লাহ মাফ করবেন না আল্লাহকে ভয় করুন ভয় করছে না সুতরাং সতর্ক সাবধান আর ধার দেবেন না কারণ আমানত উঠে গেছে কেয়ামতের একটি লক্ষণ হচ্ছে গুরুত্বপূর্ণ লক্ষণ জি এ দা ইয়াতেল আমানত ও ফানতাজের যখন আমানতকে বরবাদ করে দেওয়া হবে নষ্ট করে দেওয়া হবে আমানতে খেয়ানত করা হবে আর আমানত থাকবে না আমানত আমানত থাকবে না আমানত আদাই করবে না টাকা পেয়ে গেলে নিয়ে বসে যাবে ধাও তখন কেয়ামতের অপেক্ষা করিও কেয়ামত ঘনিয়ে এসেছে আল্লাহ রব আলমের যেন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন আপনাকে আগামীর জন্য সতর্ক হইতে বলব টাকা যাকে তাকে ধার দেবেন না সতর্ক সাবধান আর দিবেন তো অল্প স্বল্প দেবেন যাতে আপনার বড়ো অসুবিধা না হয়ে যায় আমার তরিকা ওইটা পাঁচশো এক হাজার ধার দেন আর যদি যদি নাও দেয় তো আলহামদুলিল্লাহ বেশি কিছু হবে না কিন্তু পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার লাখ দুই লাখ পাঁচ লাখ ধার দেবেন অনেকে পাগলের মতো ধার দিয়ে থাকেন আর তারপরে হাহাকার অবস্থা হ্যাঁ টেনশন এমন ভুগছেন যে নিজেই হয়তো আত্মহত্যা করবেন অথবা নিজেই হার্ট অ্যাটাক করে মারা যাবেন টাকা ধার দিয়ে এমন করিয়েন না নিজে আপনি ক্ষতি নিজের ক্ষতি করেছেন আর রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ আপনার হক যেন ফিরিয়ে দেন আপনি জিজ্ঞেস করেছেন যে এর জন্য কোন আমল শিখিয়ে দিলে আমল এই বেদাতি তরিকার কোনো আমল নেই যে ধার দিবেন আপনি দোষ করবেন আপনি আর আমল এমন কোন তদবির যেই তদবির দিয়ে একবারে টাকা উড়িয়ে আপনার বাড়িতে চলে আসবে না না তবে একটা আমল শিখিয়ে দেবো সেটা হচ্ছে দোয়া করেন জি আল্লাহ রব্বের কাছে দোয়া করেন কোরআন কি আল্লাহ বলছেন ও দণি আস্থা আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তোমাদের দোয়া কবুল করবো সুতরাং আল্লাহ রব্বুলের কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন যেন আপনার হক ফিরিয়ে দেন এবং আপনার হকের ওপর তাকে যেন আধিপত্য বিস্তার করা তফিক না দান করে আল্লাহ রাব্বুল আলমিন ওই সব লেকদের ক্ষেত্রে দোয়া করব যারা হক মেরে নিচ্ছে মানুষের ধার কর্জা নিয়ে আর দিচ্ছে না বেঈমানি করছে তাদেরকে আল্লাহ যেন ক্ষমতা না দেন যে কারো হক নষ্ট করে আরও কারো টাকা পয়সা নিয়ে তা হজম করতে পারে সতেরো নম্বর প্রশ্ন করেছেন এক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বলছেন স্মৃতিশক্তি বৃদ্ধির কার্যকরী আমল বা দুয়াকি স্মৃতিশক্তি বাড়াবার জন্য আমল হচ্ছে যে আপনি গোনা থেকে মুক্ত হন ইমাম শাফি রহমতুল্লাহ তার ওস্তাদ ইমাম ওকি রহমতুল্লাহ আলী ছিলেন তার কাছে তিনি অভিযোগ করে সাকাও তো আকিয়ান সু আমার মনে থাকে না স্মৃতিশক্তি দুর্বল কেন এমাম শাফির মতো লোক ফাউসান এলা তরকিল মাসি বলেন গোনা ছাড়ো কোনো গুণা যান না হয় সাগিরা কাবিরা প্রকাশ্য গোপনীয় কোনো গুণহার না হয় সমস্ত গুণার থেকে মুক্ত থাকেন এবং আপনি নিজের সময়গুলিকে ভালো কাজে ব্যয় করেন দেখবেন যে আপনার শক্তি ধীরে ধীরে বাড়বে আল্লাহ রব আলমী যেন রহম করেন এবং আমাদেরকে পাপ মুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন আঠারো নম্বর প্রশ্ন বলছেন যে শেখ আমি বাংলাদেশ থেকে বলছি আমি যে এলাকায় থাকি সে এলাকায় ফরজ সালাতের অর্থ শুরু হয় ফজরের সলাত ফরজ ফজরের সলাতের রক্ত শুরু হয় কি ফরজ লিখেছেন কথাটি কিন্তু ফজর ফজরের সলাতে রক্ত শুরু হয় চারটা উনচল্লিশ মিনিটে সূর্যোদয়ের সময় হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে আর মসজিদে ফজরের সলাতে জামাত শুরু হয় পাঁচটা বিশ অর্থাৎ সূর্য পাঁচটা ছাপ্পান্ন আর পাঁচটা বিশে ফজরের সলাাত শুরু হয় হানাফি মসজিদগুলিতে তাই করে এর সুন্নতির খেলাফ মাকরু অপছন্দনীয় সলাতে তারা অপচ অপছন্দনীয় সময়ে তারা সলাৎ আদায় করে ফজরের এই ফজর আর আসরের সাথে তারা বড়োই দুর্ব্যবহার করে এবং সন্ন্যতের খেলাফ মাকরু অপছন্দনীয় সময়ে তারা সলাদগুলি আদায় করে কিন্তু ততক্ষণে পরিবেশ অনেকটা আলোকিত হয়ে যায় এই অবস্থায় আমি কী করব আমি কি অন্ধকার থাকা অবস্থায় ঘরে সলাৎ আদায় করব হ্যাঁ সুর উল্লা সালুসাল্লাহ সাল্লা ও বলেছেন একটি হাদিসে তো আপনি আউঅল ওয়াক্তে সলাত আদায় করেন হ্যাঁ উত্তম্তে ফজর আর আসর সলাত আদায় করেন আর তারপরে যদি তাদের জামাত হচ্ছে দেখছেন আর আপনি মজুদ রয়েছেন তাহলে আপনাকে যেন বেনামাজি বলে অভিযুক্ত না করে আপনাকে পাপি বলে দোষারোপ না করে সেই জন্য আপনি তাদের সলাতেও শরিক হয়ে যাবেন তাকলাকা না ফেলা আপনার এই দ্বিতীয় সলাদটি নফল হয়ে যাবে এইভাবে তাদের সাথেও জামাতে থাকবেন কিন্তু আপনি সারা জীবন সেই কারণে তাদের পিছনে সলাৎ পড়বেন না অথবা আপনি একা দু তিনজন নিয়ে একটা মসজিদ তৈরি করে ফেতনা দাঁড় করে দেবেন হ্যাঁ অথবা আপনি ঘরে পাঁচক তো সলাৎ পড়ে ফেতনা শুরু করে দেবেন আর আপনাকে লোকের দেখো দেখো এ তহিদ আর সন্নাথ তহিদ তহিদ করছে আর যে নামাজ পড়ে না সলাতা দেখ হয় না এমন অভিযোগ আপনার বিরুদ্ধে না ওঠে এইভাবে ইসলামকে তহিদ সোনাতের অনসারীদেরকে বদনাম করবেন না এইরকম চরমপন্থীদের ফতোয়া থেকে বেঁচে থাকবেন জি উনিশ নম্বর প্রশ্ন এক প্রশ্ন করেছেন যে জুমাবারে যে দ্বিতীয় আজান দেওয়া হয় বা প্রথম আজান যেটা আসল প্রথম আজান যেটা দেওয়া হয় এই আজান সম্পর্কে কি বলেন এই আজান সম্পর্কে এই আজান হচ্ছে উসমান রাজি আল্লাহ তালাহানহর সন্নত ভালো করে শুনে রাখেন উসমান রাজি আল্লাহ তালানহর সন্নত এটি উসমান রাজি আল্লাহ তালানহর বিধাত নয় যে বেদাত বলবে সে বাড়াবাড়ি করবে এবং খালিফায় রাশেদ আল মাহদি হিদায়তপ্রাপ্ত খলিফা সম্পর্কে বেয়াদবি করবে এই মর্মে শাহি বখারি তে রয়েছে নয়শো বারো নম্বর হাদিস বলছেন যে কানার আজানলিল জুমাতে আল্লাহদ্দিন নবী সাল আলী ওসালমানবীসাল্লাম আমলে জুমার আজান ছিল এবং আউ বকরের জমান ওয়াহাদ আবি বকর ও আউমর আলিয়াল আজান ওয়াহেদান একটি আজান ঠিক যখন খুদবা শুরু হইতো খুদবা যখন শুরু হইতো খতিব যখন মেম্বারে বসতেন তখন একটি আজান হইত সুম্মাইনফি আহাদে উসমান রজি আল্লাহ আনহ উসমান আল্লাহ খেলাফত আমলে লম্মা ইত্যাসা আতিল মদিনা মদিনা শহর খুব প্রশস্ত হয়ে গেল অনেক বড় আকার ধারণ করলো কাস্তরান্নাস সংখ্যাও বেড়ে গেল রা আর আল্লাহ তখন ওসমান আজিয়া আল্লাহ তালান হ তিনি এই মতটি পেশ করলেন আই আজি দা আজান আখার আর একটি আজান এখানে বাড়িয়ে দিই সেই বখারিদা সাহেব বেন আজি আল্লাহ তালা আনোমা থেকে বর্ণিত রয়েছে কানান নেদা ওমাল জমাতে আউ আল্লাহু জি জুমার দিনে একটি আজান ছিল এই জা জালাসাল এমাম আলা মেম্বার মেম্বারে যখন এমাম বসতেন বলছে এইটি ছিল আলাহাদীন নবি শ্বাসাল্লা ও বাকরি ওমার ফাল্মা কান ওসমান বাকা সোর আনা দান নেদা সালে আলাস তৃতীয় আজান বৃদ্ধি করলেন জাওরা নামক স্থানে তখন তো আর মাইক ছিল না যে মসজিদ থেকে তো একটা উঁচা জায়গায় বাজারে যেখানে মানুষরা জুমার দিনে কেনাকাটাতে ব্যস্ত থাকতো সেই জাওরা নামক স্থানে বাজারে সেখানে আজান একটি দেওয়া বৃদ্ধি করলেন ওসমিয়াল আজান ও আল্লি জাদা মুসমান রাজি আল্লাহ যে আজানটি দেওয়া চালু করলেন সেটাকে আজানান এসান তৃতীয় আজান বলে আখ্যায়িত করা হলো তৃতীয় আজান এই জন্য বলা হলো বে এতেবারে আন্নাহ আদাহ আল আজান আল এ একটি আজান ছিল খুদবা শুরু হওয়ার সময় আর আরেকটি একামতকেও আজান বলা হয় আরবদের ভাষায় বা শরীয়তের ভাষায় বলছে এ কামত ইউথলাক আলি আজান ফিলসান ঈশ্বরের শরীয়তের পরিভাষায় একামতকেও আজান বলা হচ্ছে বেইনাকুণ্ডে আজান এনে সলাতন প্রত্যেক দুই আজানের মাঝখানে সলাত রয়েছে সলাত রয়েছে সলাত লেমান শাহ সুতরাং মাগরেবের আজান একামতের মাঝখানে দুই টাকা সলাত রয়েছে এই যে আজান এনে দুই আজান রয়েছে তো এখানেও তৃতীয় আজান এক আজান আর তারপরে এক একামত তাহলে এই দুটো তো ছিলই জুমাবারে একটা আজান আর একটি একামত আর যে একামতকে আজান বলা হয় আর তৃতীয় আজান যেটা প্রথমে একাধ ঘন্টা আগেই দেওয়া হয়তো বেশ কিছুক্ষণ আগে যাতে করে লোকেরা প্রস্তুতি নিয়ে গোসল টুসুরকে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থেকে জানতে পারি যে না আজকে তো জুমার হয়েছে অনেকে ভুলে যাবে অনেকে খেয়াল থাকবে না অনেকে ব্যস্ত থেকে যাবে দুনিয়ার কেনাকাটা ব্যবসা বাণিজ্যে সময় মতো চলে আসতে পারে জন্য সেই আজানটির ব্যবস্থা করা হয়েছিল এই মাস আল্লাহ ইখতলাফ রয়েছে বলছেন ইখতলাফ আল ফোকাহ আল্লাহ তালা কৌলেন দুটি মত রয়েছে জাহাবাই রেহে অধিকাংশ ফোকাহা ফোকাহাইকে রাম মেজরিটি তাদের মত হচ্ছে হুয়া আইয়া খোজাবিল আজান ইসানি সন্ন্যতান মুস্তাহাব্বাতান এই দ্বিতীয় আজান যে আজানটি উসমান রাজি আল্লাহ তাল চালু করেছিলেন সেইটি সন্ন্যত মুস্তাহাব অজে ফরজ নয় তবে সন্ন্যত মুস্তাহাব আর এর দলিল হচ্ছে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের হদিস ফালি কুবে সন্নতি ও সন্নতুল খোলাফাই রাশেদিন আল মাহদিন তোমরা আমার সন্নতকে আঁকড়ে ধরিও আর খোলাফায় রাশেদিন আউ ওমার উসমান আলী রাহমজার আল মাহদি ইন হেদায়ত প্রাপ্ত সার্টিফিকেট দিচ্ছেন রসুরুল্লাহ তাদের সন্নতকে আঁকড়ে ধরিও বেহা মজবুত করে ধারণ করিও ও আব্দু আলিহা বিন নওয়াজে মাড়ির দাঁত দিয়ে চেপে ধরিও অর্থাৎ কখনো ছেড়ে দিও না আমার সন্নতকে এবং খোলাফায় রাশেদিন সন্নতকে রসুরুল্লাহ কী বললেন বললেন যে বেদাতুল খোলাফায় রাশেদিন হ্যাঁ খোলাফা রাশেদিনের বেদাত উসমান রাজি আল্লাহের বেদাতি কথা বললেন না আর রসুরুল্লা সাল্লাম সন্ন্যত বলছেন আর আপনি বলবেন যে ওসমানের বিদাত নাউজবিল্লা আল্লাহ হেফাজত করুক এর বিভ্রান্তি থেকে জি তো এ মুসনাদ আহমদ এটি রয়েছে সুতরাং বলছেন যে অধিকাংশ আইমা কেরাম ওস্তাদুল আইদান বিল ইজমাই সকুতিল ইসাহাবাইল কেরাম এই হাদিসের সাথে সাথে উসমান রাজিয়া আল আমল এবং রাসুর উল্লা সাহে এই সন্ন্যতকে আঁকড়ে ধরতে বলেছেন আর তার সাথে কোনো তার প্রতিবাদ করা হয়নি কেউ বিরোধিতা করেনি সুতরাং সাহাবাই ক্রামদের এর ওপর এজমায় শকুতি নিরবতার এজমা রয়েছে নিরবতার এজমা রয়েছে হ্যাঁ এই ক্ষেত্রে এজমা রয়েছে পক্ষান্তরে যখন মাওয়া রাজি আল্লাহ গমের দ্বারা ফেতরা দিলে আদসা চলবে বলে খুদবা দিলেন প্রথম কথা তিনি খালিফার আসেদ না তিনি খালিফা কিন্তু খালিফার আসে না সর্বশ্রেষ্ঠ তিনি বাদশাহরুল মুলুক দুই নম্বর কথা হচ্ছে যে তার বিরোধিতা সাহাবিরা করে আবু সাইদ খাল্লাহতাল সাথে সাথে প্রতিবাদ করেছিলেন যে আম্মা আনাফা উখরেজো কামাক উখর আলহাদে রসুল্লাহ আমি ওইভাবে একসা ফিতরা বের করবো যেভাবে উল্লাহ সাল্লামের জামানে আমি করতাম কিন্তু এই আজানের ওপর শাহবাঈদের ইজমা রয়েছে দ্বিতীয় মত হচ্ছে এমাম শাহ আলের মত তিনি বলছেন যে ওই আজ আজদান ওয়াহেদান ইন্দাল মেম্বারে জুমার দিনের একটি আজানি আমি পছন্দ করি মেম্বারের কাছে একটি আজানটাই তিনি পছন্দ করেছেন মা কান ও ওয়াফালু আলু আহদে রাসুর উমার আর রাসুর আমলে উমার ওমালে আমলে আর যা করা হইতো তা আমি পছন্দ করি জি আল বায়ান ফি মিল আমি শাফি তাতে রয়েছে সুতরাং যদি কেউ একটি আজান দেয় তবু জাইজ আর দুটি আজান দেয় তবু জায়েজ বরং সন্নাত মুস্তাহাব এবং সাহাবাই কেরামদের ওপর ইজমা রয়েছে যেমন বলা হয়েছে সুতরাং এই বিষয়ে ফাইনাল আমরা ফিজা আলীকে ওয়াসিউন ঠিক আছে ওকেলাল খেলাল জায়েজ দুটোই জায়েজ রয়েছে আমাল ইনকার কোথাও যদি এক আজান দেখেন সেখানে প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই কোথাও যদি দু আজান থাকে তার উপর প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই ফিতনা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই আলা আলম তবে বাড়াবাড়ি হচ্ছে যে আপনি আমল একা যানোর উপরে করেন কিন্তু তার সাথে ফতুয়াবাজি করা যে উসমান রাজি আল্লাহ তালান বিদাত করেছেন যে শরীয়তের দৃষ্টিতে সাহাবাই কেরমদের খলি খলিফার আমলকে বিদাত বলা এই দুঃসাহসিকতা যেন কেউ না দেখায় আল্লাহ যেন এ থেকে হেফাজত করেন বিশ নম্বর প্রশ্ন বিশটি প্রশ্নের উত্তর যেহেতু দেব একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই বলছেন যে বেদাতির পিছনে সলাৎ আদায় করার বিধান কি বেদাতি দুই রকমের যদি বড় কুফরি শিরকের বেদাত থাকে যেমন মাজার পূজা বেরেলিবিদের বিদাত রাফেজি শিয়াদের বিদাত তাহলে তাদের পিছনে সলাৎ পড়া নাই। তাদের পিছনে সলাৎ পড়া যায় হলুলি সুফিদের বেদাত হ্যাঁ ওয়াহাদুলজি বিশ্বাসীদের বেদাত তাহলে তাদের পিছনে সলাৎ পড়া যায়জ নাই কিন্তু যদি বিদাত থাকে কিন্তু সে বিদাত মুফাসে কাজ হ্যাঁ বিভিন্ন মিলাদের বিদাত রয়েছে নিয়ত পড়ার বিদাত রয়েছে আরও এই ধরনের বিধাত রয়েছে তাহলে তারা গুনাগার তারা ফাঁসেক নয় সুতরাং তাদের পিছনে যেমন ফাঁসেকের পিছনে সলাদ পড়া যায় মোডা লোকের পিছনে সলাদ পড়া যায় যদি টাকা নিচে কারো কাপড় থেকে পড়া যায় কেউ যদি ধূমপান করে তার পিছনে সলাদ পড়া যায় সুতরাং বাড়াবাড়ি না করে মুসলিমদেরকে মুসলিম মনে করবেন ফাঁসেকের পিছনে সালাত পড়া যাইজ রয়েছে ঠিক তেমনি বিদ্যাথিদের পিছনে দেওবন্দীদের পিছনে তবে তবলিগেদের পিছনে মদুদের অনুসারীদের খোওয়ানিদের পিছনে সলাৎ পড়া আর এই রকমই যারা রয়েছে যারা ইসলামের গণ্ডিত রয়েছে মুসলিম ফিরকা কিন্তু শিরকে তারা লিপ্ত নয় তাদের পিছনে সলাৎ পড়া জাহেজ মাল কারাহা পত্তির সাথে যদি সরকার পক্ষতে নিযুক্ত থাকে তাহলে তো মানতেই হবে যদি মসজিদ কমিটির পক্ষতে নিযুক্ত থাকে মানতে হবে তার পিছনে সলাদ পড়তে হবে আপনি তাদের এহতেরাম করে আগে পাঠাবেন না বিদা কিন্তু সালাদ শুরু করে দিয়েছা আর আলাদা করে না না এর পিছনে সালাদ পড়ব না আমরা আলাদা জামাত করব এটা জায়েজ না এ বিচ্ছিন্নতা জায়েজ নয় মধ্যম পন্থা অবলম্বন করবেন ফতুয়ার ক্ষেত্রে ফতুয়া মানার ক্ষেত্রে এবং অলমাইকেরামরা এ আমাদের যারা বড়ো তারা কি বলেছেন দলিলের আলোকে তাদেরকে অনুসরণ করবেন আপনি খুশি মুজতাহেদ হবেন না আল্লাহ রব্বুল আলম যান আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে এবং সমস্ত রকমের দলাল থেকে বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কৌলি হাজ ওসল্লাহ সাল্লাম আলহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলি ওয়াসাহাবিহি আজমাইন